আসসালামু আলাইকুম, আমি মিনহাজ বলছি চিরাং থেকে। আজকে একটি রেগুলার ব্লগ ভিডিও করছি। আমার সাথে আছে লিসা অ্যান্ড আয়ান। আমরা এখন যাচ্ছি আমাদের ওই বাসায়। যাওয়ার আজকে উদ্দেশ্য হচ্ছে আমার চাচি, মেজো চাচি, মানে ইফাজ, সুমাইয়া, তানজিম বা ওদের আম্মু, উনি হজে যাচ্ছেন। তো ওনাকে আগায় দিয়ে আসার জন্য আমরা এয়ারপোর্টে যাব, দোয়া নিব, আমাদের জন্য দোয়া করতে বলবো অবশ্যই। এর আগে 2019 সালে আমি নিজে আব্বু আম্মু সহ আমার বোন সহ ওমরা হজের জন্য যাই। তো আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা অবশ্যই বড় হজ করব ভবিষ্যতে। এখন আমার চাচি যাচ্ছেন, তো ওনাকে আমরা আগায় দিয়ে আসার জন্য যাব এয়ারপোর্টে। ঢুকছি। তোমার চাচা না ইয়ান, এটা আমার চাচা। সামনে সেলিম ভাই দাঁড়ায় আছে। সেলিম ভাই বললো উনি হচ্ছে আমাদের চাচা, উনি জগতের সবার ভাই, আমারও সেলিম ভাই। তো এটা হচ্ছে আমাদের ওই বাসা। এই বাসায় আমাদের আমাদের এজেন্ট মানে আমার আমার অনেক স্মৃতি এখানে, একদম ছোট থেকে আমার বেড়ে ওঠা। এখন আমরা উপরে যাব। তোমার আম্মু হজে চলে যাচ্ছে, তুমি কি স্যার? আমি তো ভাত খেতে খেতে দেখতে দেখতে আমি তোমার কাছে আমি ওখানে চলে গেছি। আন্টি হজে চলে যাচ্ছে, তোর কি মন খারাপ? হ্যাঁ, চেহারা দেখলে বুঝা যাচ্ছে। তানজিম তো অনেক খুশি, ফ্রিডম আর ফ্রিডম, গরুর বাজারে যাব। এটা আমার ছোট আম্মু, এটা আমার মেজো চাচি, বড় চাচু, আমার চাচা ভুট্টাবু, আমার বড় ফুফি, ছোট ফুফি, সেলিম ভাই, সাফি, এটা হচ্ছে নিমাম, আর কোলে হচ্ছে সুবা, এটা হচ্ছে সুমাইয়া উলফে এশা, আর এটা হচ্ছে আমার ছোট ফুফা মোর্শেদ আঙ্কেল, এটা আমার বড় ফুফা স্বাগত আঙ্কেল। সাকিব, তুমি কি আমার ব্লগ ওয়ান দেখছো? হ্যাঁ দেখছি, গাড়ি দিব এখন মিশনই বাসের ড্রাইভার, বুঝছেন? এই লাইটটা হচ্ছে ঠিক, এটা যদি এই প্রোডাক্টটা দরকার হয় তাহলে এই প্রোডাক্টটা কোথায় অ্যাভেলেবেল সেটা আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব। এই ওরিও কোথায়? এটা হচ্ছে ওরিও, ওইখানে ছোট থেকে একদম বড় হয়েছে। হাই ওরিও, সেট বসো, অনেক কথা শুনে আর কমপ্লিটলি অনেক ভালো একটা গার্ড ডগ। ও কিন্তু অনেক ডেঞ্জার। এটা একসময় আমাদের বাগান ছিল, এখন গাড়ির পার্কিং হয়ে গেছে পুরোটাই। সিনান, দিস ইজ সেলিম টুইন্স, প্লিজ সাবস্ক্রাইব টু দেয়ার চ্যানেল।
আমি তো একা আমরা বাসা থেকে রওনা হয়ে পড়ি 10:30 দিকে, এখন প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেছে। আসলে গত 3-4 দিনের টানা বৃষ্টিতে আর এদিকে ফ্লাইওভারের কাজ চলছে, সব কিছু মিলে রাস্তার এক বেহাল অবস্থা। বেহাল বলতে খুবই খুবই বাজে রকমের অবস্থা। তো আমরা এয়ারপোর্টের প্রায় কাছাকাছি এখন, কিন্তু বেশ অনেকটুকু জ্যাম ঠেলে একটুকু আসতে হলো আমাদের। সব হজ যাত্রীরা দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। এত আহামরি কিছু না, খিদা লাগছে, আমি খেতে হবে, কিছু করার নেই। একে বিদায় দিলাম আমরা, এখন বাসা ব্যাক করা পালা। তো এই ব্লগ এ পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।